গুড মর্নিং আমার নতুন আর পুরনো বন্ধুরা। তো সকাল সকাল সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো সকালবেলা এই যে তরকারি করছি, কুমড়ো আলুর তরকারি। তো আজকে সকাল হলে এখন 7টা ওরম বাজবে, তো উঠেছি অনেক অন্ধকার, থাকতে থাকতে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। দেখো এই এত বাসন ধুয়েছি, ঝাড়পালা দিয়েছি, বাইরেটা মুছেছি, ছাদে আর কি জল ছিটিয়েছি, ছাদ ঝাঁট দিয়েছি, সিঁড়ি ঝাঁট দিয়েছি, মানে কাজ গুনে শেষ করতে পারবো না, এত কাজ সেরে ফেলেছি সকাল সকাল উঠে। তখন আর কি অন্ধকার অন্ধকার থাকতে থাকতে আমি উঠেছি। আর এদিকে দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে আর লুচি করছি। কালকে থেকে বাচ্চাগুলো বলছিলো লুচি খাবে, তো এর জন্যই আরও সকাল সকাল ওঠা আর কি, এইসব জিনিস করলে দেরি হয় একটু। আর লুচিগুলো দেখো আমি আটার করছি। তো আটার লুচি খেতে আমাদের বাড়ি আর কি সবাই মোটামুটি, আমিও খুব ভালোবাসি, ময়দারটা অতটা আর কি ভালোবাসি না, করি তাও মাঝে মাঝে, তো আটারটা বেশি ভালোবাসি সবাই মিলে। আটার লুচির ওপর ভালো লাগাটা আর কি এখানে এসেই শুরু। তো এখানে কোনো দোকানে বলো পুরি ভাজি বিক্রি হয়, তো এগুলোকে পুরি বলে, তো ময়দা কেউই করে না, কোনো বাড়িতে বলো এই আটারই করে। ময়দার লুচি বললে ওরা, ময়দার রুটি বললে অবাক হয়ে যাবে আর কি। তো সের জন্যই ভালো লাগাটা এখান থেকেই শুরু হয়েছে আটার লুচির ওপর। তো দেখো চলে এলাম রান্না চাপাতে, ছেলে মেয়েদেরকে স্কুল পাঠিয়ে জলখাবার করে আর কি নিজেরা খেয়ে স্নান সেরে নিয়েছি। ঘর দোয়ার মোছা বাকি ছিল, সেগুলো করে ভেতরে ঘরটা গুছিয়ে তো এবার চাপাবো রান্না আর কি। তো যতই সকাল সকাল ওঠো না কেন তুমি, দেরি হয়ে যাবে এই কাজ করতে করতে। তো দেখো চালটা ভিজিয়ে নিচ্ছি, তো পুজো দেওয়া হয়নি, স্নান সেরে এসে চালটা ভিজিয়ে দিলাম আর কি, একটু টাইম ভিজুক, তারপরে পুজোটা আর কি দিয়ে নেব। তো পুজো দেব, গাছে কতগুলো সাদা অপরাজিতা ফুল ফুটেছিল আর কিছু দুব্ব ঘাস নিতে চলে এলাম ছাদে। তো দেখো ফুল তোলা হয়ে গেছে। আর আজকে না আমি আমার মাথাটা দেখো স্নান করেছি, ভিজোই নি গো, কারণ কালকে মেথি লাগিয়ে বিকেলবেলা আর কি শ্যাম্পু করেছিলাম, এর জন্য আজকে আর মাথাটা ভিজালাম না, তো এত মাথা ভিজলেও ঠান্ডা লেগে যাবে। তো চলো তোলা হয়ে গেছে সব কিছু, এবার ঘরে চলে যাই, পুজোটা সেরে নেব এবার, তো তারপরে এবার রান্নাটা করে ফেলবো। তো পুজো দেওয়া আমার হয়ে গেল, তোমরা দেখলে, বেশিক্ষণ আর আজকে শেয়ার করলাম না পুজো দেওয়া, দেরি হয়ে গেছে। তো এখন বাজবে 10:45 মতো, তো এই দেখো ডালটাও ভিজিয়ে নিচ্ছি, তো কমিট মুঠো আর কি ডাল নিয়ে নিলাম, দিয়ে ডালটা ভিজিয়ে নেব, দিয়ে ডাল করব আর ভাত, আর কি হবে মাছের ঝাল, তারপরে আর কি হবে সেটা ভাববো। তো চলো এগুলো আগে করে ফেলি। এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম কুচো করে রসুন কুচিয়ে রেখেছিলাম, তো কুচো রসুন দিয়ে দিলাম। ডালটা আজকে একটু অন্যরকম করে আর কি করব ভাবছি, তো এর জন্যই রসুন কুচো আর কি দেওয়া। যারা রসুন ভালোবাসে না, অনেকেই রসুন ফোড়ন দেয়, তো আমারও রসুন ডালে ভালো লাগে, তো মাঝে মাঝে এরম করেও করি। তো কত একঘেয়েমি ডাল করব, মাঝে মাঝে আর কি নানা রকমভাবে করার চেষ্টা করি। তো দেখো রসুন দিয়ে দিয়ে কটা লঙ্কা, দুখানা লঙ্কা দিয়ে ছিঁড়ে, তারপরে দিলাম জিরে। জিরে দেওয়ার পর এই যে পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব ভালো করে। তো সাতবার আর কি আমার কড়াটা স্লিপ খেয়ে যাচ্ছে, কড়াটা প্রচণ্ড স্লিপ খায় গ্যাসটায়, এর জন্য আমাকে সাঁড়াশি ব্যবহার করতে হয়। আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে বললাম, কুকার থেকে খুলে নিলাম, আর একটা কড়াইয়ে দেখছো মাছ ভাজা চাপিয়েছি। দেরি হয়ে গেছে না, ছেলে মেয়ে চলে এলে তখন প্রচণ্ড ঘুটোঘুটি করতে হয় স্কুল থেকে চলে এলে, তো একদিকে ভাত চাপিয়েছি, এদিকে মাছ, সেই কী বলবো, একবার এদিকে ছুটছি তো একবার এদিকে ছুটছি, ফুটবল খেলার মতন চরকির মতন আর কি ঘুরছি, তো কী করা যাবে। এই দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার ফুটবল খেলতে খেলতে আর কি রান্নাটাও করে ফেলি। তো এবার আর কি টমেটো কেটে রেখেছিলাম একখানা ছোটো সাইজে, সেটাও দিয়ে দেবো, কুচি কুচি করে কুচিয়ে রেখেছিলাম এই ডালটার মধ্যে, ডালটার পেঁয়াজটার মধ্যে আর কি, ডালটা না তো এখনও যেহেতু ডাল দিইনি। তো টমেটোটা ভেজে নেব, আর ভাজতে ভাজতে দেব হলুদ গুঁড়ো আর নুন। তো লঙ্কা শুধু ওই গোটা লঙ্কায় ফোড়নে দিয়েছিলাম, তো সেটুকুই, তো দিয়ে এগুলোও নেড়ে ছেড়ে নিয়ে এবার ডালটা দিয়ে দেব। তো দেখো খুব সুন্দরভাবে আর কি
মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ডালটা দিয়ে নেব। এভাবেও মাঝে মাঝে ডাল করলে টমেটো দিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। বললাম না, রোজ রোজ একরকম ডাল খেতে খেতে আর কি ভালো লাগে না, মনে হয় যেন অন্যরকমই একবার করে ট্রাই করি। তো এবার দিয়ে দিলাম, কুচো করে রেখেছিলাম কতগুলো ধনে পাতা, অল্পই তো, সেগুলো দিয়ে দিলাম। আর মাছটা দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আর কি। তো তোমাদের সামনে যতটুকু পারি খোলার চেষ্টা করি, না হলে না আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজি। তো এইভাবে কেন ভাজি একটা কারণ আছে, তো পরে তোমাদেরকে বলবো, তো অন্য দিন একটা অন্য কোনো ব্লগে বলবো আর কি। তো খুবই সমস্যা আর কি, মাছ সবসময় ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়, তো ডিমও বলো সব জিনিসটাই। তো এই দেখো ডালটা বলতে বলতে হয়ে গেল, তো ডালটা নামিয়ে নিলাম। এবার ভাবছি, বললাম না যে একটা তরকারি কি করব সেটা ভাবতে হবে, তো ওটা ভেবে নিয়েছি। আর এদিকে মাছের ঝালটা, মাছ ভেজে নামিয়ে নিয়ে মাছের ঝালটা করে নিলাম আজকে না আমি বড্ড ভুলভাল বকছি। তো মাছের ঝালটা আর কি, ওই কড়াই একটু তেল ছিল, ওতেই পেঁয়াজ দিয়ে, আজকে সর্ষে বাটা দিয়ে করিনি, তো আজকে পেঁয়াজ দিয়ে অন্যরকমভাবেই, সব আজকে অন্যরকম হচ্ছে আমার রেসিপিগুলো। না হলে তো আমি বেশিরভাগ সর্ষে বাটা দিয়ে আর কি মাছের ঝাল করি, পেঁয়াজ টেঁয়াজ দিই না, কোনো মশলা দিই না। তো আজকে ওই পেঁয়াজ দিয়ে, বলি না সবসময় একরকম আর কি খাবার ভালো লাগে না, মাঝে মাঝে স্বাদ বদলাতে হয়। তো এই নিচেটা দেখো কি অবস্থা হয়ে আছে। তো আর এদিকে কড়া চাপিয়ে দিয়েছি আলু ভাজবো বলে, তো তার ফাঁকে কড়াটা গরম হতে হতে একবারে আজকে ফুটবলের মতনই কাজ করছি, ঝটাপট করে আর কি ছাঁট দিয়ে নিলাম মেঝেটা নিচোর দিয়ে, হাত ধুয়ে আবার চলে এলাম। এই যে আজকে আলু ভাজবো, কত পরিমাণে পেঁয়াজ দিলাম দেখলে, আলু দিয়ে সজনে শাক ভাজবো, সজনে শাক। তো সজনে শাক আজকে মর্নিং ওয়াকে গিয়ে ওই রাস্তার ধারে গাছ থেকে কটা তুলে এনেছি, কটা বলতে একদমই অল্প পরিমাণে, কটা শুধু চার পাঁচটা আর কি ডাল মতো, তো একদম একটুখুনি হয়েছে। তো ওটা শুধু ভাজলে না, একদম একটুখুনি হয়ে যাবে, তো কাকেই দেবো কাকেই না দেবো, এর জন্য কিছু আলু দিয়ে ভাজবো। আমি শুনেছিলাম এইভাবে আর কি সজনে শাক ভাজে, তো অনেকই অল্প পরিমাণে আছে, তো এই জন্য ফেলে দেবো। বলো সজনে শাকের কত উপকার, কত গুণ। তো এইভাবে আর কি ফেললাম না, আর আমার বয়স যেহেতু হাই প্রেশার, সবসময় আর কি কিছুদিন পর পরই প্রেশার বাড়ে, এর জন্য সজনে শাক খাওয়া খুব উপকার। তো আমি এভাবে মর্নিং ওয়াকে গেলে রাস্তার ধারে ধারে দেখতে পেলে নিয়ে আসি, আগেও এভাবে আর কি একবার প্রেশারটা বেড়ে গিয়েছিল, তো তখন আমি প্রায় প্রতিদিনই নিয়ে আসতাম, দিয়ে সিদ্ধ করে জল খাওয়াতাম। তো শুনেছি যে সজনে আর কি পাতার রস খেলে কিংবা সিদ্ধ করে জলটা খেলে প্রেশার, হাই প্রেশার থাকে তো কমে যায়, তো এর জন্যই আর কি যতটুকু পেয়েছি ফেলবো না, অনেকই উপকার। আর এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, এই সজনে শাক এখন পুরো ওষুধের মতন আর কি কাজ করে। তো চলো বেশি বকছি না, এই যে ভেজে নিচ্ছি শাকটা আলু দিয়ে, তো দেখো কতটা পরিমাণে অল্প, একদমই অল্প পরিমাণে। তো আলু দেখা যাচ্ছে, শাকপালা আর কি বেশি দেখা যাচ্ছে না, শাক পাতা। তো তাও বললাম যে ফেলে দেব, যতই অল্প হোক, এর জন্যই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি বেশি পরিমাণে সব কিছু করে আর কি ভাজা, যাতে আর কি সবাই খেতে পায় পাঁচজনাই। তো এই দেখো একদিকে করছি রান্না, আবার একদিকে এই যে ঝাঁট দিয়ে নিলাম। এবার এখানে সবজি কুটি আমি নিজেতেই, তো সবজি কুটলে একটা নোংরা হয়, আবার টমেটো টমেটো কুটলে আর কি সে টমেটোর জল পড়ে, তো কেমনই হয়ে যায় নিচোটা, রান্না করে আবার একবার মুছতে হয়। তো সারা ঘর মুছে নিলাম, তো দেখো হয়েও গেল আর কি সজনে পাতা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজিটা। তো চলো শ্রুতি এসে গেছে, তো দেখো মেয়ে আমার স্কুল থেকে চলে এসেছে, ওকে স্নান করাবো, তার আগে একটু মুখটা ধুইয়ে এই বেসন আর দুধের সর ছিল একটু তুলে রেখেছিলাম আজকে, যে ওর মুখে একটু লাগাবো। তো এই দেখো মুখে হাতে ভালো করে আর কি টান টান করে মালিশ করে দিচ্ছি, তো রোদে রোদে স্কুলে যায়, যেহেতু স্কুটি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, তো একটু মুখটা যেন কেমনই কেমনই কদিন লাগছে। তো আমার টাইম হচ্ছিলো না, সো এখন আবার এই তো ভিডিও এডিট বলো, ভিডিও করা বলো, যারা করো জানো কতটা আর কি টাইম দিতে হয় পিছনে, আবার তো ঘরের সমস্ত কাজ আর কি কাজকর্ম আছে।
তো আজকে এর জন্যই আমার আর কি ফুটবল খেলার মতন ছুটে ছুটে কাজ করা, যাতে আর কি মেয়েটাকেও একটু টাইম দিতে পারি। তো এই দেখো, ওকে হাতে খুব সুন্দর করে মালিশ করে করে লাগিয়ে দিচ্ছি, তো চুপটি করে বসে আছে, একটুও কিচ্ছু বলেনি যে লাগাবো না কি কিছু, ওর ভালোই লাগছে। আবার যখন ছেড়ে দিচ্ছি যে যা হয়ে গেছে, তখন বলে আর একটু করো না, আর একটু করো না। তো দেখো, খাওয়া দাওয়া শ্রুতির হয়ে গেছে, শ্রুতি আর শ্রুতির পাপা একসাথে ভাত ভাত খেলো, আর ছেলেটা স্নান করছিল, আমি ছেলেটার জন্য আর কি বসেছিলাম, যেহেতু শ্রুতি টিউশন যাবে এর জন্য আর কি তাড়াতাড়ি ভাত দিয়ে দেওয়া। তো ও আর আমি খেয়ে নেব এবার। আর তার আগে আমি কি করলাম, গ্যাসটা মুছে নিলাম। তো দেখো, পুরো পরিপাটি করে গুছিয়েও নিলাম, নিচেগুলো তো সব পরিষ্কার করলাম রান্না করতে করতে, আর গ্যাসটাই মোছা হয়নি। আর মাছ হলে, মাছ ভাজা হলে গ্যাসটা আর কি প্রচণ্ডই তেলচিটে হয়, তো সাফ না করলে একটু কেমন কেমন লাগে, তো সঙ্গে সঙ্গে সাফ করে ফেললাম। দিয়ে এবার খাওয়া দাওয়া করে নেব। তো মা ছেলে মিলে খেতে বসে গেছি, তো দেখো ছেলেকে বকে বকে খাওয়াচ্ছি, খাওয়া দাওয়া একদমই ভালো নয় ছেলের আমার, তো এর জন্য এরকম আর কি চেহারা। তো আমি ভাত খাবো, অল্প পরিমাণে আজকে ভাত নিয়েছি, যেহেতু আজকে লুচি হয়েছিল সকালে খাওয়া হয়েছে, তো খিদে নেই। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করো।